নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গশিক্ষাতে। আমি অমিত। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে WBCHI 2022 এর যে র্যাঙ্কগুলো কোন কোন ক্যাটাগরিতে প্রকাশ হতে পারে এবং সেই সমস্ত ক্যাটাগরির র্যাঙ্ক কীভাবে প্রকাশ হবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথম কথা হলো, দেখো বিগত যে বছরগুলোতে তোমরা দেখেছো যে র্যাঙ্ক জেনারেলের সঙ্গে শুরু করে তোমার ST, SC, OBC, OBC, B, PWD সমস্ত যে সমস্ত ক্যাটাগরি ছিল সমস্ত ক্যাটাগরিতেই কিন্তু র্যাঙ্ক আসবে যেরকম এসেছে। কিন্তু যে জিনিসটা বলার সেটা তোমরা ভালো করে মনে রাখবে, যখন তোমাদের ক্যান্ডিডেটদের ইনফরমেশান দেওয়া হয় রেজিস্ট্রেশন করার সময়, তাহলে সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো সেইটা কিন্তু তখন সেখানে ভেরিফাই করা হয় না। তাহলে এটা ভেরিফাই করা হয় কখন? না, ভেরিফাই করা হয় যখন তোমার অ্যাডমিশান নিতে যাবে। তাহলে ওই অ্যাডমিশান নিতে যাওয়ার সময় তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো, যদি তার প্রপার ভ্যালিড কোনো তোমাদের কাছে যে ডকুমেন্টস আছে সেটা সাবমিট করতে পারো, দেন ওয়েল অ্যান্ড গুড। বাট যদি তোমার কাছে সেই ভ্যালিড ডকুমেন্টস না থাকে, তাহলে কিন্তু তোমার সেই ক্যাটাগরিতে তুমি আর অ্যাডমিশান নিতে পারবে না, বা তুমি যে র্যাঙ্কটা পেয়েছিলে সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমার র্যাঙ্কটা তাহলে আর সেটা শো করবে না। তাহলে তোমার সেটা কী হয়ে যাবে, র্যাঙ্কটা জেনারেল র্যাঙ্ক শো করবে। তাই জন্য দেখবে প্রতি ক্ষেত্রে যখন একটা ক্যান্ডিডেট কোনো র্যাঙ্ক পায়, তাহলে সেক্ষেত্রে দুটো র্যাঙ্ক নর্মালি দেওয়া থাকে, একটা হলো GMR র্যাঙ্ক, একটা হলো PMR র্যাঙ্ক। সেইগুলোর সঙ্গে সঙ্গেও ক্যাটাগরি ওয়াইজও র্যাঙ্কটা কিন্তু দেওয়া থাকে। কারণ অনেকেরই প্রশ্ন আসতে পারে যে যদি আমার ক্যাটাগরি র্যাঙ্কটা এলিমিনেট হয়ে যায় তাহলে জেনারেলে আমার র্যাঙ্ক কত আসবে। তাই জন্য তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে জেনারেলের র্যাঙ্ক অলরেডি তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্কও তোমার কিন্তু দেওয়া হয়। তার মানে তোমাকে কিন্তু দুখানা র্যাঙ্কই প্রোভাইড করে দেওয়া হয়। যারা জেনারেল তারা জেনারেলের জন্য পাবে, যারা কোনো ক্যাটাগরি থেকে বিলং করে তারা জেনারেলের সঙ্গে ক্যাটাগরি র্যাঙ্কও পাবে। আর কেউ যদি ম্যাথের সাথে ফিজিক্স কেমিস্ট্রিও দিয়ে দেয়, তার মানে তার GMR র্যাঙ্ক, PMR র্যাঙ্ক এবং তার সাথে তার ক্যাটাগরির ওয়াইজ GMR এবং PMR র্যাঙ্ক কত এসে সমস্ত ডিটেলস উইথ মার্কস সেটা কিন্তু দেওয়া থাকে। এক্ষেত্রে WBCHI বা অন্যান্য এন্ট্রান্স এক্সামগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু সবার ক্ষেত্রে সবার নাম্বার কিন্তু ডিসপ্লে করা হয় না বা ডিসক্লোজ করা হয় না। সেখানে পার্টিকুলারলি ক্যান্ডিডেটরা তাদের যে রেজিস্ট্রেশন করেছিল তাদের যে লগইন ক্রাইটেরিয়া, সেই লগইন ক্রাইটেরিয়া দিয়ে লগ ইন করে তারা নিজেদের মার্কস এবং তার রেসপেক্টিভ যে তোমার র্যাঙ্ক আছে সেটা দেখতে পাবে। ঠিক আছে, তো এইটুকুনি তোমাদের ইনফরমেশান দেওয়া ছিল। কারণ অনেকেই প্রশ্ন করেছিল যে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক এই বছর কি আসতে পারে এবং সেক্ষেত্রে যারা তাদের ডকুমেন্টসটা শো করতে পারবে না তাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে। দেখো সমস্যা কিছুই নাই, ক্যাটাগরি ওয়াইজ যদি না তুমি র্যাঙ্ক তোমার যে র্যাঙ্ক এসে সেটা তুমি যদি ক্যাটাগরি ওয়াইজ তুমি ডকুমেন্ট শো করতে পারো তাহলে সেটা জেনারেল হয়ে যাবে। জাস্ট এটা সিম্পল, তুমি তখন জেনারেলের ক্যান্ডিডেট হয়ে যাবে, তখন জেনারেলের থ্রু দিয়ে অ্যাডমিশন নিতে পারো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন আটকে যাবে না, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, তুমি জেনারেল দিয়ে অ্যাডমিশন নিলেই নিতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের ইনফরমেশানটা বা তোমরা যে সমস্ত প্রশ্নগুলো চেয়েছিলে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিতে পেরেছি এবং ইনফরমেশন তোমাদের কাছে সত্যি খুব ভালো বা গুরুত্বপূর্ণ হতে পারে। তো সেটা যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারো, এবার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।